একটা জিনিস আপনারা মনে রাখবেন, গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে, কিন্তু যারা ভিক্ষুক যারা ভিক্ষা করে জিন্দেগিতে কোনোদিন তারা বড় হতে পারবে না। ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না, জীবনেও ধনী হইতে পারবে না, কিন্তু গরিব ধনী হইতে পারবে। কারণ হলো আল্লাহর কাছে দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত, কয়টা? একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষাবৃত্তি, মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন না।